তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে শনিবার, শনিবারে আজকে সকালবেলা থেকে, সকালবেলা মানে এখন কটা বাজে, 9:10 বাকি, একটু আগে ঘুম থেকে উঠেছি, মানে 8:30, অনেকক্ষণ আগেই উঠেছি। তো আমার বরের নাইট চলছে, তো এই জন্য সকালবেলা আমার বর 7টার সময় আসলো, আসলে তখন দরজাটা খুললাম, খুলে আবার শুয়ে পড়েছি, তো ওই জন্য লেট হয়ে গেছে। তো এত চুল ঝরছে, কি বলবো, কি করা যায় একটু তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভীষণ চুল ঝরছে, আগে এত চুল ঝরছিল রে, যেই বর্ষাটা পড়েছে না সেই চুলটা খুবই ঝরছে। তো যাই হোক, একটু তেল মাখবো মাথায়, কারণ শ্যাম্পু করতে হবে কালকে রাত, মানে এত ঘুম পাচ্ছিল, লাইভেও আসতে পারিনি আর হচ্ছে কোনো কিছু এ করতেও পারিনি, মানে চুলে তেল বলো কিংবা কিছু করতে পারিনি, মুখে মুখটাও ফ্রেশ হয়ে ওরকম ঘুমিয়ে পড়েছি। তো ভাবলাম সকালবেলা কী করবো, একটু তেলটা লাগিয়ে নিই, তা লাগিয়ে রাখি, রেখে তারপরে কাজবাজ করবো, এবং স্নান করতে তো অনেক লেট আছে, তো ওই জন্যে ভাবলাম তেলটা মেখে নিই। মেখে তারপরে আর কাজকর্ম কিছু তো হয়নি, সে কাজকর্মগুলো করবো। আর ভীষণ চুল হচ্ছে, চুলটা পুচো মানে নরম হয়ে গেছে, বর্ষা হচ্ছে তো বর্ষায় তো চুল ঝরবেই, এটা তো স্বাভাবিক। আর তার মধ্যে কালকে একটু চুলটা বেঁধে শুই, মানে কী করি, রাত্রেবেলা বিনুনি করে ঘুমাই, কালকে ওরকম ঘুমিয়ে পড়েছে, এত ঘুম পেয়েছিল। কাজকর্ম করে নিই, কী রান্না বান্না করবো দেখি, আজকে শনিবার কী রান্না বান্না হয়, চলো বাসন টাসনগুলো মেজে নিই, রান্নার জায়গাটা এগুলো পরিষ্কার করে নিই, তারপরে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো,
দেখো আমি তেল মেখে চুলটা ভালো করে বেঁধে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকে শনিবার, নিরামিষ রান্না বান্না। তো তাহলেও এই যে প্রথমে ভাবলাম একটু ডিটক্স ওয়াটার বানিয়ে রেখে দিই। এই ডিটক্স ওয়াটারটা খাওয়া খুবই ভালো, আর যখন বিশেষ করে খিদে পায় না তখন এই ডিটক্স ওয়াটারটা খেয়ে নেবে, খিদেটা একদম মানে আর পাবে না। তো যাই হোক, দেখো শশাটা কেটে দুটো কাঁচের জার ধুয়ে নিয়েছি, কারণ ডিটক্স ওয়াটারটা সবসময় কাঁচের জারের মধ্যে মানে কাঁচের বোতল হোক যাই হোক কাঁচের জিনিসের মধ্যেই বানাতে হয়। তো যাই হোক দিয়ে দিলাম কাঁচের জারের মধ্যে হচ্ছে শশা, এই দেখো লেবু, লেবুগুলো গোল গোল করে কেটে নেবো খোসা শুদ্ধ। তো এখানে পাতি লেবু, তোমরা চাইলে একটু আদা দিতে পারো, আমি আদা দিলাম না, আমি চিয়া সিড দেবো, একটু পুদিনা পাতা দেবো। তো এই যে দেখো লেবুগুলো দিয়ে দিলাম, আর এই যে দেখো চিয়া সিড দিয়ে দিচ্ছি। তো ডিটক্স ওয়াটার খেলে কী বলো তো টক্সিনগুলো বেরিয়ে যায়, এখন কী বলো বর্ষা হচ্ছে মাঝে মাঝে, আর ওই ভয়ে যদি ভিজে যায় ওই ভয়ে না হাঁটতে যাওয়া হচ্ছে না। তো তার জন্যে ভাবলাম তাহলে একটু ডিটক্স ওয়াটার মাঝে মাঝে বানিয়ে খাই, আর তার মধ্যে হাঁটতে গেলেও কি না গেলে আমি ডিটক্স ওয়াটারটা প্রায় মানে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ডিটক্স ওয়াটারটা খাই। এই যে দেখো জারের মধ্যে পুদিনা পাতা দিয়ে একদম জার ভর্তি করে জল দিয়ে দিলাম, এটা রেখে দেবো 2 ঘন্টা, তারপরে অল্প অল্প খাবো কিংবা একসঙ্গে খাবো, তোমরা একসঙ্গেও খেতে পারো, অল্প অল্প করেই খেতে পারো, কারণ ছোটো দুটো পাত্রে তো ওই জন্য বেশি মানে একেবারেই খেয়ে নিই। তো এই যে দেখো চিয়াশিটটা দিয়ে দিলাম, চিয়াশিটটা খেলে পেটটাও ভরা থাকে, সকালবেলা খেলে ভালো হয়, কিন্তু সকালবেলা চিয়াশিট খাওয়া হচ্ছে না, তো ভাবনা তারা ডিটক্স ওয়াটার মধ্যে চিয়াশিটটা দিয়ে দিই। তো যাই হোক এখন সকালবেলা টিফিন করব, সকালবেলা টিফিন হচ্ছে চিড়ে, দই চিড়ে খাবো। এই যে দেখো চিড়ে আর হচ্ছে দই, ঘরেই পাতা দই তো সবসময় কেনা হয় না, ভাবি সবসময় কিনে আনবো দই, একটু দুধ আছে দুধ দিয়ে দই বানিয়ে নিই, তো ওই জন্য রাত্রেবেলা টক দই বানিয়ে নিই, মিষ্টি দই নয় টক দই। এই চিড়ে নিয়ে এলাম, চিড়েটা ভালো করে ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে তারপরে দই আর একটু গুড় দিয়ে খাবো, কারণ চিনি খাবো না, চিনি তো আমরা একদমই খাই না। তো তার জন্যে গুড়, আখের গুড়, পাউডার গুড় আছে সেটাই দিয়ে দেবো। চিড়েটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবো, যদি কোনো নোংরা থাকে মানে ওর মধ্যে তো ময়লা থাকে, তো ওই জন্যে ভালো করে ধুয়ে নেবো। তো যাই হোক চলো, এই যে দেখো চিড়েটা ধুয়ে নিলাম, এবার একটু দই নিয়ে নেবো, নিয়ে খেতে খেতে রান্না বান্না করবো। আজকে রান্না হবে হচ্ছে কি বলো তো উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, আর হচ্ছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, আর সয়াবিন। তো সয়াবিন একটু বেশি করেই করবো, ওবেলা যদি থেকে যায় ওবেলায় রান্না করবো না, তো মানে কি বলবো সবসময় এই শনিবার দিন না কি রান্না করব এটাই ভেবে পাই না, আর আমার বর পনিরও অতটা খেতে চায় না, তো তার জন্যে আমার পনির রান্না করলে আমারই খেতে হয় বেশি। সেদিন মানে বললাম যে একটু পনির নিয়ে আসবে, বলতে আমার পনির অতটাও ভালো লাগে না, আর কোম্পানিতে সবসময় খায় তো ওই জন্য ভালো লাগে না, কি করব। তো ভাবলাম একটু সয়াবিন করি, সয়াবিনটা খেতে ভালোবাসে, তো তার জন্যে সয়াবিন রান্না করব। আর এই যে দেখো চিড়েটা নিয়ে নিলাম, চিড়ের মধ্যে দেখো এখানে একটু গুড় দিয়ে দিলাম, বেশি না 1 চামচের মতো গুড় দিলাম, দিয়ে মিক্স করে ওটাই খাওয়া হবে। তো যাই হোক এবার রান্না বান্না করি, চালটা ধুয়ে নেব, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চালটা ভিজিয়ে আমি রেখে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম, তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে উচ্ছে আলু আর ওই যে কুমড়োটা আছে সেটা ভেজে নেবো। এই যে দেখো তো তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, আর যে একটু যদি ছিটকাই লঙ্কাটা দিয়েছি তো ওই জন্য মুখটা ওরকম করে রেখেছি। তো যাই হোক এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম যে উচ্ছে আলু কুমড়ো কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু একটু তেলটা বেশি দিয়েছি, খুব বেশি না আবার খুব কমও না, দিয়ে ভেজে নেব। তো যাই হোক চলো এটা ভেজে নিই, তারপরে মানে লাউ
লাউটা সেদ্ধ করে নেবো, লাউটা প্রেশার কুকারেই দিয়ে দেবো। এই যে সে আমাদের ওখানকার মতো সে এ লাউ না, এখানে এটা হচ্ছে লকি লম্বা লাউ, একটু শক্ত শক্ত মতো থাকে, তো ওই জন্যই প্রেশার কুকারে দিয়ে দিই। তো একটু লাউ একটু আলু দিয়েছিলাম, তো সেটাই প্রেশার কুকারে দিয়ে একটু জল একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। তো এই যে দেখো আলু, এইটা লবণ দিয়ে দিলাম, এই উচ্ছে কুমড়ো আলুর মধ্যে এই ভাজার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। লবণ দিয়ে এখন একটু রেখে দেবো, নরম হয়ে যাক, তারপরে হলুদটা দেবো। হলুদটা এখন দিলে না তলায় লেগে যায়, কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছে, ওই জন্য তলায় লাগবে না। একটু বেশি করে ভালো করে গরম না করলে না তলায় একদম লেগে যায়। গ্যাসটা আস্তে দিয়ে দিলাম যেন না লাগে, আর ওইদিকে আমি টুকটুক করে সব কাজকর্মগুলো করে নিই, একটু খেতেও থাকবো, কারণ পেটটাও মানে পেটেও তো খিদে পেয়েছে, খেতে হবে। তো দেখো এটা মিক্স করে খেতে খেতেই কাজকর্ম করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখলেই হচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা করেছি, লাউয়ের তরকারি করেছি, আর হচ্ছে একটু সয়াবিন করেছি। একেবারে সয়াবিনটা থাকলে ও বেলা রান্না আর করতে হবে না, বুঝতেই তো পারছো বেশি রান্নাবান্না করতে ভালো লাগছে না। আর এই যে দেখো এখন রান্নাবান্না হয়ে গেছে, কটা বাসন আছে বাসনগুলো মাজবো। তার আগে ভাবলাম যে মুখে দাগ আছে, তোমরা লাইভে আসলে বলো মুখে এত দাগ হয়েছে, দাগটা অনেকে মানে অনেকদিন আগেই বলছিলে যে অনেক দাগ হয়ে গেছে, তারপরে একজন কমেন্ট করলো, বললো তোমার দাগটা কী করে কমলো। তো তার জন্যে আমি হচ্ছে একটা প্যাক লাগাই, তো সেই প্যাকটা লাগিয়ে তারপরে বাসন টাসনগুলো মাজবো। তো যাই হোক, এই যে দেখো এটার মধ্যে একটা প্যাক বানানো আছে, আমি বানিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। রোজ রোজ তো প্যাক বানাতে মানে সম্ভব না প্যাক বানানো, তো তার জন্যে এ করে রেখে দিই। হচ্ছে একটু জল হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ওই জন্য একটু জল হয়ে গেছে। এর মধ্যে একটু চালের গুঁড়ো কিংবা ময়দা দিলে হয়ে যাবে, ঠিক আছে এখন আর দেবো না, পরে দিয়ে দেবো। এর মধ্যে আছে তোমাদের তো বললাম চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা আর একটু হলুদ আর একটু গোলাপজাম দিয়ে তারপরে জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। তো প্রতিদিন চেষ্টা করি প্রতিদিন মাখার, তো যাই হোক দুদিন মাখা হয়নি, তো ভাবলাম আজকে একটু মাখি। এটা দিলে কি বলো তো এই যে দাগগুলো আছে না, ময়দা দিলে আমার মাঝে না অনেকদিন আগে আমার বিয়ের আগে যখন কলেজে পড়তাম তখন আমার ওরকম পুরনো হয়ে পুরো মুখটা দাগ ভর্তি হয়ে গেছিলো। আমার একটা ফ্রেন্ড বলেছিল বান্ধবী হচ্ছে এরকম ময়দা মাখ রোজ চান করার সময় ফেস ওয়াশ না লাগিয়ে একটু ময়দা হাতে গুলে মুখটা লাগিয়ে কিছুক্ষণ 5-6 মিনিট রেখে তারপরে আবার ধুয়ে দিবি, দেখবি দাগ অনেক কমে যাবে। তা সত্যি তাই কমে গেছিলো, সেখান দিয়েই জানি যে ময়দা স্কিনের পক্ষে অনেক ভালো। আমার অনেক দাগ কমে গেছে, অনেক কসমেটিক্স মেখেছিলাম মাখার পরেও একটু দাগ ছিল, তো ওই ময়দাটা মাখার পরে না আমার একদম দাগ কমে গেছে। তোমরা চাইলে একবার ইউজ করতে মানে ইউজ করে দেখতে পারো। তো যাই হোক চলো, এই যে ভালো করে মুখে লাগিয়ে নিই। গলায়ও লাগিয়ে দেবো,
এটাই শুকিয়ে যাওয়ার পরে না কি করবো বলো তো, ভালো করে দোলবো। চলো তো দেখো আমি মুখে এটা মেখে, প্যাকটা মেখে তারপরে সানটান করে দেখো চলে এসেছি খেতে। এই যে কুমড়ো আলু উচ্ছে দিয়ে ভাজা, আর এই যে হচ্ছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, আর ভাত বেড়ে নিয়েছি। এই যে ভাত আমার ভাত, ওটা আমার বরের ভাত, এটা আমার ভাত, আর এই যে লেবু লঙ্কা, আর এই যে সয়াবিন, সয়াবিনটা একটু বেশ বেশ তেল তেল কষা কষা করে রান্না করেছি। তো চলো সব ভাতটা বেড়ে নিয়েছি, ভাতটা দেখতেই পেলে, এই যে দেখো আমরা এখন খেতে বসে গেছি। তো আমার বড়ও বসে গেছে, মানে বর হচ্ছে স্নান করছে, তো স্নান করে আসুক, তার মধ্যে আমি সব উচ্ছে ভাজা পাত্র মানে থালায় দিয়ে দিই, দিয়ে তারপরে আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধুরা আছে তাদের তো বলার কিছু নেই, তাদের সবসময় বলি প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, তো চলো টাটা।